আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে একশো ছাপ্পান্নতম জন্মজয়ন্তী তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে শুরু করছে আমাদের আজকের প্রোগ্রাম লাভে লাভ প্রেজেন্ট সিম্পল লাভ স্টোরি বাহ এতক্ষণ মনে হয় সংবাদ দেখলাম খুব ভালো লাগলো তয় তোমাকে অনেক ধন্যবাদ টয়কে আমার সাথে দেখে আসলে আপনারা অনেকে খুশি হয়ে গিয়েছেন অনেকে শক্ট হয়ে গিয়েছেন অনেকের মনে অনেক প্রশ্ন জেগেছে তাদের মনের প্রশ্নগুলোকে দূর করে দেওয়ার জন্য আগে আমি বলে রাখি আমাদের শরীর আমার রেগুলার আমাদের যে হোস্ট ছিলেন সাবিলানুর আমার ফ্রেন্ড তো সাবি আনুর আমাদের দুজনের ফ্রেন্ড ইনফ্যাক্ট আহ সেই পড়াশোনার জন্য সে দেশে বাইরে গিয়েছেন তার জন্য শেষ ওটা করতে পারছেন না সাবিলাকে আমরা সদ্দার সাথে শরণ করছি আর আজকে থেকে আপনাদের সাথে থাকবে আপনাদের আরেকজন প্রিয় মুখ আর কেউ নয় সে হচ্ছে লোকাল ওয়াসার যাত্রী মুমতাহিদা টয়া ও দিস শো ইজ নট অ্যাবাউট ইউ সো করোনা এখন আমি আমার গেস্টদেরকে ইন্ট্রোডিউস করাবো আমাদের গেস্টা কারা টয়া আজকে আমি আসছি তো আজকে আমি একটু স্পেশাল নাকি আছে দুজন মানুষ আছে রেগুলার থাকে আজকে যারা আছেন তারা হচ্ছেন একজনের হাসি দেখে আমি সবসময় একদম কাত হয়ে যাই আরেকজন হচ্ছেন মিউজিশিয়ান যার হাসি দেখে কাত হয়ে তিনি হচ্ছেন একজন অভিনেত্রী আমাদের মানুষ তো বেশি কথা না বলে ভাই আমাদের মানুষ মানে আমার মানুষ পুরুষ আমি পুরুষদের সাথে থাকবো আমাদের সাথে আজকে আছে তাজিন এবং রুমি ভাই

আচ্ছা করি যেহেতু আমরা ভালোবাসার অনুষ্ঠানে এসেছি ভালোবাসার কতদিন হলো আসলে ভালোবাসার দিনক্ষণ নাই লিমিটেড এটা যে আনলিমিটেড প্যাকেজ এর মানে এখন ওই প্যাকেজটা নিয়েছিলেন কবে মনে নাই আপু নিশ্চয় ডেট এবং অবশ্যই আপু আপনি একটু লুক দেন ওই রকম আমি তো লুকটা তো দিলাম হলো না ইচ্ছা করে মনে নাই পার্টিকুলার টাইমটা কখন আর সেটা হচ্ছে যে আমাদের 2009 এ আমাদের বিয়েটা হয়েছে আমরা প্রেম করেছি মাত্র 3 মাস

এমনিতে যোগাযোগ ছিল মিডিয়াতে যেহেতু কাজ করি সেইভাবে ছিল যোগাযোগ হঠাৎ করেই আমাদের দুজনের একটা কমন ব্যাপার আছে সবাই শুনলে বলে যে তোমরা কি এই মানে এটা মানে বুঝে শুনে প্ল্যান করে এটার কারণেই সম্পর্কটা করে বিয়ে করেছো মানে আমাদের দুজনেরই অ্যাজমার অসুখটা আছে

ওর মতো অত করে বলতে পারো আমার কাছে যেটা মনে হয় যে ভালোবাসা মানে হচ্ছে অনেকগুলো ইটের গাঁথনি দিয়ে তৈরি একটা বাড়ি কিন্তু সেই বাড়ির কোনো সীমা নাই আর কি সীমাহীন আর ওই যে বাড়ি যেটাকে এত কষ্ট করে ইট দিয়ে বানানো হচ্ছে সেই বাড়ির মূল ভিত্তিটা কি ফেথ ফেথ अकॉर्डिंग टू ফেথ আপু আমার কাছে যেটা মনে হয় যে ফেথটা অনেক বেশি আজকালকার আমাদের যে লাইফস্টাইল যেমন হয়ে গেছে ফেটটা তো মূর্খ না মূর্খ না মুখ্য হচ্ছে গিয়ে তোমার আস্থাটা হ্যাঁ এবং আমার পাশে একজন আছে আমার মাথার উপরে একজনের হাত আছে এই এই ভরসাটা যখন পাবো বিলি তোমার তখন ফেটটা চলে আসে ইয়া সো ট্রু সো ট্রু একটু হয়ে গেছে আমি একটু শেয়ার করি প্রোডিউসার বলছেন যে এই কথাটার পরই টয় মানে সবাই বলতে পারে হ্যাঁ কিন্তু টয় কেন বললো কারণ আমরা চিনিত দিস ইজ টু ফর ইউ কেন তারা ও আমার সোনার বাংলা তো টায়ার তোকে যদি আমি বিলিভ না করতাম তাহলে তোর সাথে আমি আজকে এখানে বসে শো করতাম আমি প্রমাণের বিশ্বাসী ও কিন্তু আমাকে অ্যাবিউজ করতেছে এবং ঘরে ঘরে যে পুরুষটা নির্যাতিত হয়

মানে দ্য বেস্ট টাইম অফ মাই লাইফ এখন এই সাথে इट्स गोइंग গুড আচ্ছা ভালো ভালোবাসার জায়গাটা তো তৈরি হলো এখন বিয়ের ব্যাপারটা কিভাবে আসলো কে প্রপোজAbandonলো বিয়ের ব্যাপারটা তো আমরা তো ফ্রেন্ড ছিলামই হঠাৎ করে যোগাযোগটা আবার শুরু হলো যে অসুখের কথা যেটা বলতে শুরু করেছিলাম তার কোনো কারণে অ্যাজমার প্রবলেমটা কোনো কিছুতে কন্ট্রোল হচ্ছিল না তো আমার আর মা একটা ওষুধ জানে তাই প্লিজ আমরা যাব শোয়ের পরে

সে আমাদের আবার দুজনের মাঝখানে ভালো বন্ধু হচ্ছে গিয়ে আবার বাপ্পা মানে বাপ্পা তো সঞ্জীব দা থ্রুতেই আসলে বাপ্পার সাথে আমাদের পরিচয় আমার পরিচয় স্পেশালি আর ওর তো মিউজিক যেহেতু দল তখন ছিল সেই জায়গা থেকে বাপার কাছ থেকে আমার নাম্বারটা নিয়ে মানে ওর সাথে দেখা হতো কিন্তু নাম্বারটা কেউ কারো কাছে ছিল না নাম্বার নিয়েও আমাকে যোগাযোগ করেছে কয়েকবার ফোন করেছে তা আমি আবার আন নাম্বার ফার্স্টে ধরি না আমি সাথে সাথে এস এম টা পাঠিয়ে দিই যে হুসডেস তো কোনোভাবেই এই লোক বলে না করেই যাচ্ছে উল্টা যতবার দেই হুঁশ দিস ততবার আর উল্টা ফোন করা শুরু করে মানে এটা ইচ্ছা করে এবং আমি তখন শুটিং এ ছিলাম বিরক্ত হয়ে সাইলেন্ট করে রেখে দিলাম একবার ব্যাক থেকে বের করে দেখি যে 12 বার না 13 বার ফোনটা এসেছে আমি কল ব্যাক করেছি যে কে তখন বলছে আমি রুমি আমি বলছি কোন রুমি তখন বলছে আমি রুমি রহমান আমি তখন না বুঝিনা মানে আমি রুমি দল ছুটে রুমি আমি ও আচ্ছা আচ্ছা রুমি হ্যাঁ বলো মানে আমরা দুজনে উদয়নে তো তারপরে কথা হলো কি ব্যাপার বলে যে এরকম আইমে আসলে বিরক্ত করার জন্য দেখলাম খুব মাইন্ড মাইন্ড একটা ব্যাপার কণ্ঠ নিয়ে কথা বলছে যে আমি খুবই সরি যে আমি অনেকবার বিরক্ত করেছি ঠিক আছে রাখছি আমি আরে ভাই 13 বার ফোন করছো কি কারণে সেটা বলো এটা এটা জন্য আমি চাই না তুমি তো আমি রাখি আমি 13 বার ফোন বাই জন্য আমার কল আমি এখন তোকে বলতেই হবে কি কারণে তারপরে বলল যে না আমি আসলে শুনলাম বাপ্পাদার কাছে যে এরকম তোমার নাকি কি একটা আজমার ওষুধ খাচ্ছ সেটাতে ভালো হচ্ছে তো আমার একটু দরকার আমার উইন্টার ছিল তখন আমার গরমে বেড়ে যায় শীতে তখন উইন্টার ছিল তার ছিল আমি বললাম যে একটা হার্বাল ওষুধ খাচ্ছি তো এটা এবব দিল আমার ইনফরমেশন এই তারপরে যোগাযোগটা শুরু হলো এবং আমি আবার একটু রেডিও ফ্রি

সারাক্ষণ মানে শুটিং শেষ হয়ে গেলে রেডিওতে আমার কিছু ছোট ভাই আছে ওদের সাথে আড্ডা বাজি দিতে যেতাম তখন রেডিও টুডেতে সুমন ভাই আবার জব করতে তো কাজ শেষের সময় থাকলেই ওখানে চলে যেতাম সুমন ভাই সাথে আড্ডা ওই রেডিও রেডিও টুডে সাইম তারপরে নীরব ওরা তখন ওখানে কাজ করতো নসিং সব কাজ করতো ওদের সাথে আড্ডা বাজি হতো তখন তো ও আবার আমার সাথে সাথে তুমি মানে আমি কি এত গান মানে আমাকে সবাই বলে যে আমি গান শুনি না গান খাই মানে এত এইভাবে গানীয় তো বলে যে তুমি এত গান পছন্দ করো মানে সে গানের মানুষ নাটকের একটা মানুষ গান শুনতে পারে এই লোক জানে না যে নাটকের জন্য প্রয়োজন সবকিছু নাটক আরেকটা তারপরে তারপরে যেটা হচ্ছে আমার সাথে সাথে এফ এম এ খুব ও যেত আড্ডাবাজি দিতে এই যেতে 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 খুব দেখলাম যে দুজনের মধ্যে সেই খুব দোস্তানি একটা ব্যাপার হয়ে গেল

আমার আমি আবার আমার মার কাছে কোনো কিছু হাইট করে করি না মানে আমার বিষয়গুলো এতটাই ওপেন আমার মার কাছে যে আমার বিষয় হচ্ছে যে মাকে রাজি হতেই হবে মাকে জানিয়েই সব হবে মাকে রাজি হতে ওকে মা রাজি কি না আমরা জানবো এই দেখুন মাকে রাজি হতেই হবে এইটা হচ্ছে আমাদের পয়েন্ট এই পয়েন্টে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে লাভ ইউ প্রেজেন্ট সিম্পল লাভ স্টোরিতে হ্যাঁ রিমোট আই রিমোট

টয়ন তুমি ফেসবুকের কমেন্টস পড়তে যাচ্ছিলে হ্যাঁ অনেক অনেক কমেন্টস চলে আসছে লাভ ইউ আর হাসতে হাসতে মানুষজন পাগল হয়ে যাচ্ছে কারণ তাদের কাছে খুব খুব মজা লাগছে সো আই লিখে ভরে যাচ্ছে আই থিংক এটা তোর জন্যই সিয়াম এন্ড টয়া আই লাভ ইউ ও দ্যাটস দ্যাটস ইউ সো মাচ আমরা কি একটা ফোন রিসিভ করতে পারি হ্যাঁ শিওর আমরা একটা কল রিসিভ একটা ফোন না প্লিজ আমাদেরকে

হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আমরা দুজন একসাথে প্রোগ্রামটা দেখছি এবং আপনাদের দুজনকে অনেক ভালো লাগছে আপু আপনাকে একটা কথা বলতে চাই আপু প্লিজ বলো আপনাকে হাসলেই খুব ভালো লাগে

যারা ফেসবুকে আছে ফলোয়ার ওদের করে দিব সময় হচ্ছে ভাই তো করে সাড়ে চার মিনিট আমাদের সময় লাভ হবে লেখার পরে দুজন দুজনের জন্য ছোট্ট একটি ছবি এঁকে দেবেন যা ইচ্ছা তা আঁকতে পারেন আর ইন দা টাইম আমরা ভাইয়ের টি গান দেখে আসি ওকে যাই গান আচ্ছা আপু একটু লিখতে থাকো ইন দা মিন টাইম আমরা ফেসবুকে কিছু মেসেজ করে একটা গান শুনলাম মানে মন্ডা ভরিয়ে গেলে ওকে হুম দ্যাটস ইট মোসাফকার গানে উপরে ওকে ফেসবুকে আমাদের সাথে অনেকে জয়েন করেছেন সবাই তো আমাকে নিয়ে পাগল হয়ে যাচ্ছে वेरी গুড इट्स ओके খুব বড় জোক কাজী সাইফ দিল লিখেছে টায়াপু আই লাভ ইউ আর একজন লিখেছেন আই ইনা ওয়েট

ভাই থেকে হ্যাঁ ওই যে রাখার মতো টাইপের আর এখানে একটু গ্যাপ ওখানে একটু গ্যাপ এইভাবে একদম স্ক্রিপ্টে যেরকম আমাদের বোঝা যাচ্ছে স্কুল জীবনে প্রেমপত্রগুলো ভালোই পেত আমার বন্ধুই তো ছিল ওগুলা না যাই জল

ভাইয়া লেখার ভাষায় কি বলা যায় যে কোনো কিছুই বলি না কারণ বলার কাজটা আমার না আমার দ্বারা ওসব হয় না তাই বুঝে নিও কোথায় কখন আমি আছি আমাকে খুঁজে যাও আমাকে চাইলেই পাওয়া যায় তাই সর্বশেষ ভালোবেসের থেকে ভালোবাসা এটা কি লিখছ ভাই বলো না রে আমাদের তো কখনো দাম ভালোবাসার সমস্যা সব সময় আমি এই লাইনে আমি আমার ওই যে থাকে না ওই যে এসএমএস লিখতে গেলে বা কিছু লিখতে গেলে দেখো যে কম্পিউটারে রেড লাইন এ হয় যে ভুল আছে লেখা এখানে একটি লাইনে আমি আমি নিজে কালো কালি দিয়ে এরকম দাগ দিয়ে দিতে চাই চাইলেই আমাকে খুঁজে পাওয়া যায় স্কুল টু চাইলেই আমাকে খুঁজে পাওয়া যায় ভাই বাসায় যাবেন আজকে ঠান্ডা না না আমি একটা কথা বলতে চাই মনে ডিউ রেসপেক্ট

পছন্দ সেই লিকারের একটু ঘন দুধের আড়ালে চিনি দিয়ে নইলে আমার মুখজাতি ও বাংলার ফাঁচ কারণ এটা আমার প্রতিদিনের জীবনে ভালো লাগার অভ্যস্ততা আর তুমি হলো আমার জীবনের সেই অভ্যস্ততা

সবাই হয়তো বলবে এটা আমার ভালোবাসা কিন্তু আমি বলবো এটা ভালোবাসার পরবর্তী অবস্থান যার নাম মায়া এই চোখে বলবো এই মায়াটা কিন্তু কখনো ভাঙ্গা আচ্ছা থেকে আমার চা হয়ে আমার জীবনে বাবু বলছি

দু নোয়াখালী লগে পড়ছে ভাই নোয়াখালী আলাদা জেলা কি কিছু বিভাগ বিভাগ চাই দেশ চাই নোয়াখালী নামে

মাঝরাতে সাথে দেখা করতে তার নিয়ে গিয়ে বাসার নিচে গিয়েছে আমার বাসার নিচেই আসছে আমার তো যেতে হয়নি

তাজিনাপুর ফেভারিট সঙ্গীত কে আপনি ছাড়া কা আপনার ফেভারিট শিল্পী ভাইয়া ছাড়া ওকে ডান आंसर অনেক আছে একজন একজন আরে টাইম হয়েছে হয়েছে না কিছু বলার নাই পয়েন্ট জিরো নেক্সট নেক্সট क्वेश्चन তাজিনাপুর সবচেয়ে তাজিনাপুর সবচেয়ে বেশি রাগ করেন কিসে

আমি আর টাকা নিয়ে যাচ্ছি থ্যাংক ইউ সো মাছ আপনাদেরকে যদিও আমাদেরকে দিবে না প্রডিউসার ভালো না আচ্ছা আমরা লোকের পক্ষ থেকে একটি গিফট কিছু না পারার জন্য এবং সবচেয়ে বড় ব্যাপার

আম খুব ভালো লেগেছে একটা প্রাণবন্ত সচিল আমার মতে এবং টায়কের সাথে পেয়েছি আমার শফিস খুব ভালো করছে ও 마শাআল্লাহ সরি না আমি সরি আমরা এখন আমরা আসব আবার আমি সাথে থাকবে এবং ভাইয়া এবং আপুকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদেরকে ব্লেস করার জন্য তাদের জীবনে আমাদের অনেক শুভ শুভ কামনা শো শেষ জাননা